ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। ডিয়ার ফ্রেন্ডস, অলরেডি আমরা ICT-র উপর দুটো ভিডিও আপলোড করেছি, আজকে আমরা ICT-র উপর থার্ড ভিডিওটা আপলোড করছি। এখান থেকেও NTNET পেপার ওয়ানে কোশ্চেন এসেই থাকে। আজকে আমরা কম্পিউটারের নাম্বার সিস্টেম সম্বন্ধে জানব। আমরা জেনারেলি কি শুনেছি, যে বাইনারি নাম্বার সিস্টেম, কিন্তু শুধু আমাদের পরীক্ষার জন্য বাইনারি পর্যন্ত জানলেই হবে না, আমাদের আরও নাম্বার সিস্টেম সম্বন্ধে জানতে হবে, যেমন ডেসিমেল নাম্বার সিস্টেম, হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম ইত্যাদি নাম্বার সিস্টেম সম্বন্ধেও আমাদের জানতে হবে। তাহলে কোন আমাদের যদি কখনো পরীক্ষায় এমন একটা কোশ্চেন দিয়ে দেয় যে বাইনারি নাম্বার সিস্টেমে এর ভ্যালু এত, তাহলে অক্টাল নাম্বার সিস্টেমে এর ভ্যালু কী হবে, এই টাইপের প্রশ্নগুলো আজকে আমরা শিখব, যে কীভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলোকে সলভ করতে পারি। ঠিক আছে, দেখুন, সবার ফার্স্ট আমি খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব, যেহেতু ম্যাথামেটিক্যাল বিষয়গুলো আপনাদের অনেকের অসুবিধা থাকতে পারে, তো ধীরে ধীরে আমি বোঝাচ্ছি। দেখুন, প্রথমে আমরা জানি যে কম্পিউটার নিজের যে নাম্বার সিস্টেম, মানে কম্পিউটার যে ভাষা বোঝে সেটা হচ্ছে বাইনারি। আর যখনই আমরা বলি বাইনারি, বাই কথার অর্থ হলো দুই। কম্পিউটার সবসময় বাইনারি বোঝে, আর কম্পিউটারে মনে রাখবেন দুটোই বোঝে কম্পিউটার, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান, এই দুটো ডিজিট নিয়েই তৈরি হয় বাইনারি ডিজিট। ওকে, তো কম্পিউটার যেহেতু একটা ইলেকট্রনিক গ্যাজেট, তাই ওর কাছে হয় ইলেকট্রিক আছে না হয় ইলেকট্রিক নেই। যদি ইলেকট্রিক থাকে সেটাকে ও ওয়ান বোঝে, আর যদি ইলেকট্রিক বা কারেন্ট, আমরা কারেন্ট বলতে পারি, কারেন্ট যদি না থাকে তাহলে ও জিরো বুঝবে। ওকে, তো আমরা কম্পিউটারের যে নাম্বার সিস্টেম তাকে বলি হচ্ছে বাইনারি ডিজিট। সেই বাইনারি ডিজিটেরই বাইনারির বি আর ডিজিটের ইট, দেখুন আমি লাল করে দিয়েছি, এটাকে সংক্ষেপে বলা হয় বিট। সেটাকে কি বলা হয় সংক্ষেপে? বিট। এটা হচ্ছে সব থেকে ছোট একক বা ইউনিট আমরা বলতে পারি। যেমন আমরা ছোটবেলায় কি শিখেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে আমরা শিখেছি। আমরা বলতাম যে যদি একশো যদি 10 বার হয় তাকে আমরা বলি 1000, যদি 1000 যদি 100 বার হয় তাকে আমরা বলি 1 লাখ, আমরা এরকম বলে থাকতাম। তো এগুলো আসল কথা আর কিছুই না, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে ইউনিট। তাহলে আমরা সবার আগে এই ইউনিটগুলো সম্বন্ধে জানব। যেমন সব থেকে ছোট আমরা কি দেখলাম, বিট। তো 4টা বিট মিলে তৈরি হয় 1 নিবেল, 4টা বিট মিলে তৈরি হয় 1 নিবেল। যেমন আমার কাছে যদি 10টা 100 টাকার নোট থাকে, আমার কাছে যদি 10টা 100 টাকার নোট থাকে তখন কি হয়, 1000 হয়, 1000 বা 1000 হয়। তেমনি আমরা কি দেখব, যে 4 বিট মিলে কি তৈরি হয়, 1 নিবেল হয়। আবার আমরা বলতে পারি আমাদের কাছে যদি 100টা 1000 টাকার নোট থাকে, এখন নেই 1000 টাকার নোট, কিন্তু ধরুন কথার কথা 1000 টাকার নোট আপনার কাছে 100টা আছে, তাহলে কি হবে, 1 লাখ বলি। তেমনি এইভাবে ইউনিটগুলোকে আপনারা মনে রাখবেন, যে 4 বিট মিলে 1 নিবেল, আর 8 বিট মিলে তৈরি হয় 1 বাইট, 8 বিট মিলে তৈরি হয় 1 বাইট। তারপরের থেকে সব 1024-এর ক্যালকুলেশন, 1024 বাইট মিলে তৈরি হয় 1 কিলোবাইট, যেটাকে আমরা সংক্ষেপে KB বলি। দেখুন কিলো বাইট, এটাতে কেও বড় বিও বড়, কেও বড় বিও বড়, ঠিক আছে, এটা মনে রাখবেন, কেও বড় বিও বড়, কে বড় কিন্তু বি ছোট, এটা যদি হয় তখন কিলো বাইটটা, সেটা কিন্তু কিলো বাইট হয় না, কিলো বিট হয়। যদি কে বড় বি যদি ছোট হয় তখন সেটা কিলো বিট হয়, কিলো বাইট না, কিলো বাইট যদি বলে সবসময় বিটা বড় হবে। 1024 কিলোবাইট মিলে তৈরি হয় 1 MB বা 1 মেগাবাইট।
একই রকম 1024 মেগাবাইট মিলে 1 GB বা 1 GB, 1024 GB মিলে 1 TB, 1024 TB মিলে 1 PB, 1024 PB মিলে 1 EB, 1024 EB মিলে 1 GB, আর 1024 GB মিলে 1 YB। তো এগুলো ফ্যাকচুয়াল ইনফরমেশন, এগুলো আপনারা মনে রাখবেন। ইন্টারনেট এক্সামে অনেক সময় দেখা যায় যে এই ইউনিটগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলে, মানে কোন ইউনিটটা সবথেকে বড় সেইভাবেও সাজাতে বলতে পারে, বা কোন ইউনিটটা সবথেকে ছোট সেইভাবেও সাজাতে বলতে পারে। যদি বলে অ্যাসেন্ডিং অর্ডারে, তার মানে আমরা ছোট থেকে বড়র দিকে যাব। আর যদি বলে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে, তাহলে আমরা সবথেকে বড় যেই ইউনিটটা থাকবে সেটাকে আগে রেখে তারপরে যেটা ছোট, তারপরে যেটা ছোট, এইভাবে আমরা যাব। এখান থেকেও বিগত কয়েক বছরে আমরা দেখতে পাই যে ইন্টারনেট পেপার ওয়ানে কিন্তু 1 নম্বরের কোশ্চেন কিন্তু চলে আসে। তাই এই জায়গাটা অবশ্যই আপনারা মনে রাখবেন। আমরা বেশিরভাগই টেরাবাইট অবধি পড়ি, তারপরে অনেকেই আমরা এই জায়গাগুলো ছেড়ে দেই। তো মনে রাখবেন, টেরাবাইটের পরে পেটাবাইট, তারপরে এক্সাবাইট, জিটাবাইট, ইয়োটাবাইট, এই জায়গাগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। এখন আমরা মেইন আজকের বিষয়বস্তুতে আসছি, নাম্বার সিস্টেম। তো আমরা জেনারেলি আমরা 4টা নাম্বার সিস্টেমই কম্পিউটারে দেখি। কম্পিউটারের আমাদের পরীক্ষায় এই 4টা নাম্বার সিস্টেম থেকেই প্রশ্ন আসে। কম্পিউটারের যে নাম্বার সিস্টেম সেটাকে আমরা বাইনারি নাম্বার সিস্টেম বলি, জেনারেলি বাইনারি নাম্বার সিস্টেম বলি। এছাড়া আরও যে নাম্বার সিস্টেমগুলো আছে সেগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম। মানে আমরা যেই নাম্বার সিস্টেমটা ইউজ করি সেটাই হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। আপনারা দেখুন, আমাদের যে নাম্বারগুলো থাকে সেগুলো দেখুন 0, 1, 2, 3, 4 এইভাবে 9 অবধি হয়। আমাদের যে ডিজিটগুলো আছে আমাদের নাম্বার সিস্টেমে, যে ডিজিটগুলো আছে আপনারা লক্ষ্য করুন, 0 থেকে 9 অবধি মোট 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিটের মাধ্যমেই আমরা যে কোনো নাম্বার আমরা কি ক্রিয়েট করতে পারবো। এই 10টা ডিজিট দিয়ে আমরা যে কোনো নাম্বার ক্রিয়েট করতে পারি আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমে নাম্বারগুলো কি 0 থেকে 9 অবধি। ডেসিমেল হচ্ছে ডেসি মানে 10, তাই এখানে কয়টা ডিজিট থাকবে? 10টা ডিজিট থাকবে। বাইনারিতে কি শুধু 0, 1, 1, বাইনারি মানে বাই মানে 2, তাহলে 2টো নাম্বার থাকবে। এরপরে আসবে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টা মানে হচ্ছে 8, এখানে নাম্বার সিস্টেমটা কীরকম? 0 থেকে 7 অবধি। আপনারা দেখুন 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7 করে মোট 8টা ডিজিট আপনারা পাবেন। এরপরে আছে হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সা মানে হচ্ছে 16। তাহলে হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেমে মনে রাখবেন 16টা ডিজিট থাকবে। এখন দেখুন, এই নাম্বার সিস্টেমটা লেখা আছে 0 to 9 A to F। কেন? দেখুন, 0 to 9 পর্যন্ত আমাদের দেখুন 10টা ডিজিট রয়েছে 0 to 9 অবধি। এখন যেহেতু এখানে 16টা ডিজিট থাকবে হেক্সা ডেসিমেলে, তাই এখানে 10ও একটা ডিজিট, 11ও একটা ডিজিট, 12, 13, 14, 15 এই সবগুলোই হচ্ছে এক একটা ডিজিট। কিন্তু আমি যদি দশ লিখি তাহলে মনে হতে পারে যে স্যার আপনি 1, 0 লিখলেন না 10 আলাদা হিসাবে একটা ডিজিট লিখছেন। দেখুন, 1 আর 0 যদি আমি আলাদা আলাদা লিখি তাহলে সেটাও একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারে, আর আমি যদি 10 লিখি সেটা আলাদা একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তাই এই 10-এর জন্য এ দেওয়া হয় সিম্বল, 11-এর জন্য বি, 12-এর জন্য সি, পরের জন্য ডি, ই, এফ। এই দেখুন 10 থেকে 15 অবধি এ টু এফ, এখানে 16, এখানে 6টা আর ওপরে 10টা, মোট 16টা ডিজিট আছে। 0 থেকে 9 10টা আর 10 থেকে 15 6টা,
কিন্তু আমরা 10 থেকে 15 বলবো না, আমরা বলবো এ টু এফ। যদি আমরা 10 পাই, 10 কে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা 10 বলবো না, আমরা বলবো এ। তেমনি যদি কথার কথা 13 পাই, সেই 13টাকে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে আমরা ডি বলবো। তো এগুলো হচ্ছে বিভিন্ন নাম্বার সিস্টেমে কি কি ডিজিট আছে তার বেসিক ইনফরমেশন। এখন আমাদের মেন যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে এগুলো থেকে কনভার্সন, ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল, অক্টাল অক্টাল থেকে ডেসিমেল, বিভিন্ন যে কনভার্সনগুলো আছে, যে কোনো একটা নাম্বার ডেসিমেল নাম্বার সিস্টেমে এত, তাহলে সেই নাম্বারটা বাইনারিতে কত হবে, অক্টালে কত হবে, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কত হবে, এই জিনিসগুলো এখন আমরা শিখব। তো যারা অলরেডি পারেন তাদের আমি বলবো আপনারা নিজেদের মতো করুন, কিন্তু যারা পারেন না, আজকে প্রথম ভিডিও দেখছেন, তাহলে তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আমি যেভাবে শিখাচ্ছি সেভাবে প্রথম প্রথম করুন। এই জায়গাটায় সবাই লক্ষ্য করুন কি বলেছে, দেখুন যখন এখানে আমরা কি করছি, এখানে আমরা করছি ডেসিমেল থেকে বাইনারি সিস্টেম। ডেসিমেলে কয়টা ডিজিট থাকে, ডেসিমেলে থাকে 10টা ডিজিট আর বাইনারিতে থাকে 2টো ডিজিট। তাই যে কোনো সংখ্যা যদি ডেসিমেল নাম্বার সিস্টেমে থাকে তার এইভাবে ব্র্যাকেটে 10 লেখা থাকবে, ব্র্যাকেটের বাইরে 10 লেখা থাকবে। আর কোশ্চেন মার্ক কিসে দেওয়া আছে দেখুন, কোশ্চেন মার্ক দিয়ে ব্র্যাকেটের নিচ দিকে লেখা আছে 2। তাহলে 2 মানে বুঝতে হবে আমাদের বাইনারি। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেম কীভাবে বুঝলাম, 10টা দেখে। তখন ডেসিমেল নাম্বার সিস্টেমে 10টা ডিজিট থাকে। এখান থেকে কিসে কনভার্ট করতে বলেছে, ব্র্যাকেটে লেখা আছে 2, মানে 2 মানে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করতে বলেছে। তাহলে এগুলোকে আমরা কিভাবে করব, ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, ডেসিমেল থেকে বাইনারিতে। তাহলে কি কাকে করব, প্রথমে আমরা 11কে করব, 11কে করছি, 11কে করছি। তো কোথায় যাচ্ছি আমরা, ডেসিমেল থেকে বাইনারিতে যাচ্ছি। বাইনারিতে কয়টা ডিজিট থাকে, বাইনারিতে ডিজিট থাকে 2। তাহলে এই 11কে আমরা 2 দ্বারা ভাগ করব, এই 11কে আমরা 2 দ্বারা ভাগ করব। যেটা ভাগফল হবে সেটা আমরা নিচে লিখব, আর যেটা ভাগশেষ হবে সেটা আমরা এই তীর চিহ্ন যে লিখছি তীর চিহ্নের পাশে পাশে লিখব। কি বললাম, এই 11কে আমরা যে 2 দ্বারা ভাগ করব, এই 2 দ্বারা ভাগ করে যেটা ভাগফল আসবে সেটা এই যে আমি গোল দিয়েছি সেই গোলের মধ্যে লিখব, আর যেটা ভাগশেষ আসবে সেটা তীর চিহ্ন যে দিয়েছি তার পাশে লিখব। মানে ভাগফলটা নিচে লিখব আর ভাগশেষটা ডান দিকে লিখব তীর চিহ্ন দিয়ে। তাহলে 2 দ্বারা যদি 11কে ভাগ করি কতবার যায়, 5 বার। তাহলে দেখুন ভাগফল আসবে 5 আর ভাগশেষ আসবে 1। আপনারা করে দেখুন নর্মাল, 11কে 2 দ্বারা ভাগ করুন, দেখুন ভাগফল আসবে 2 আর ভাগশেষ আসবে 1। এখন যেটা আসলো আমি দেখছি এই 5টা আবার 2 দ্বারা ভাগ যায়, তাহলে আবার আমি 2 দ্বারা ভাগ দেব। দিলাম 5কে 2 দ্বারা ভাগ করলে যেটা ভাগফল হয় সেটা লিখবো নিচে, আর যেটা ভাগশেষ হয় সেটা লিখবো ডান দিকে। ওকে, এখন এই যে আমরা 2 পেলাম, আবার তো 2 দ্বারা ভাগ যায়, তাহলে আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কি হয়, ভাগফল হয় 1 কিন্তু ভাগশেষ কি হয়, থাকে না। থাকে না মানে হচ্ছে আমরা বুঝবো ভাগশেষ 0 হয়, থাকে না মানে হচ্ছে ভাগশেষ 0 হয়। এখন এই যে আমরা পেলাম, এখন আমরা কি করব, এই নিচ থেকে উপর অবধি পরপর সংখ্যাগুলোকে লিখব, নিচ থেকে উপর অবধি লিখব। তাহলে সবার আগে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তার মানে 1 0 1 1, এটা দিয়ে ব্র্যাকেটে 2 দিব। তাহলে এই যে আমরা 11 আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে ছিল, তাহলে এটা বাইনারি নাম্বার সিস্টেমে কি হবে, 1 0 1 1 ব্র্যাকেটে 2। তো একই রকমভাবে আমরা পরেরটা যদি করি, দেখুন 15
15 আছে তাহলে কি করব, 2 দ্বারা ভাগ করব। 15 থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, তাহলে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 7 বার যাচ্ছে, 7 বার গেল, ভাগশেষ কত হয়, 1 হয়। আবার আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগফল 3 হবে, ভাগশেষ 1 হবে। আবার যদি 3কে 2 দ্বারা ভাগ করি, ভাগফল 2, ভাগফল সরি ভাগ করছি 2 দিয়ে, ভাগফল 1, ভাগশেষ, ভাগশেষও 1। এখন দেখুন 1 চলে এসেছে, 1 কিন্তু আর ভাগ যাচ্ছে না, তাহলে আমরা এখন কি করব, নিচ থেকে উপর দিকে লিখব। তাহলে নিচ থেকে যদি উপর দিকে লিখি কি হচ্ছে, 1 1 1 1, ব্র্যাকেটে হচ্ছে 2। তাহলে যেটা আমাদের 15 ছিল ডেসিমেল নাম্বার সিস্টেমে, সেটাকেই আমরা বাইনারি নাম্বার সিস্টেমে কি বলছি, 1 1 1 1 2। একই রকম ভাবে যদি আমরা এটাকে করি, 24 আছে, এটাকে আমরা কি করব, 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 1, আর ভাগশেষ কিছু থাকে না, কিছু থাকে না, তার মানে আমরা এখানে 0 ধরব। ওকে, এখন আবার এই 12 ভাগ যায় 2 দ্বারা, তাহলে 2 দ্বারা যদি ভাগ করি হয় 6 হয় ভাগফল, ভাগশেষ থাকে না মানে 0। আবার 2 দ্বারা ভাগ করব, ভাগফল হয় 3, ভাগশেষ থাকে না মানে 0। এই 3 আবার ভাগ যায় 2 দ্বারা, তাহলে ভাগফল 1, ভাগশেষও 1। দেখুন আর কিন্তু কিছু আমরা করতে পারছি না, তাহলে এখন নিয়মটা হচ্ছে আমরা নিচ থেকে লিখব। তাহলে নিচ থেকে লিখলে কত হচ্ছে, 1 1 0 0 0, আর ব্র্যাকেটের মধ্যে 2। তাহলে 24 যেটা 10 ছিল ডেসিমেল নাম্বার সিস্টেমে, যেটা আমরা আমাদের নাম্বার সিস্টেমে 24 বলছি, সেটাকে বাইনারি নাম্বার সিস্টেমে কত হবে, 1 1 0 0 0। এটা যেটা থাকলো 30কে বাইনারিতে নিলে কি হবে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এটা আপনারা করে কমেন্টে জানাবেন। এখন আমরা উল্টোটায় আসি, যদি বাইনারি দেয়, যদি বাইনারি দেয় আমাদের যদি ডেসিমেলে যেতে বলে তাহলে আমরা কিভাবে করব। যদি বাইনারি দেয়, বাইনারি থেকে যদি আমাদের ডেসিমেলে যেতে হয় তাহলে আমরা কিভাবে করব। দেখুন এখানে বাইনারি নাম্বার সিস্টেম দেওয়া আছে, এখান থেকে ডেসিমেল, এখান থেকে আমরা কোথায় যাব, ডেসিমেল নাম্বার সিস্টেমে যাব। তাহলে কিভাবে যাব, এর জন্য আমি আপনাদের কিছু শেখাচ্ছি, এই জিনিসটা সবাই মনে রাখবেন। কি শেখাচ্ছি দেখুন, 2 টু দি পাওয়ার 0, সব কিছুকে আমরা এখন লিখব, 2 টু দি পাওয়ার 0। মনে রাখবেন যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, যেমন আমরা কি দেখি, 2 এর স্কোয়ার 2 এর কিউব, তেমনি যদি যে কোনো কিছুর মাথায় যদি 0 থাকে তার ভ্যালু সবসময় হয় 1। ঠিক আছে, 0 ছাড়া, যদি 0 টু দি পাওয়ার 0 হয় এটা হবে না, এটা বাদে যে কোনো কিছু, ধরুন এক্স আছে, এক্সের মাথায় 0 আছে, তারপরেও সেটার ভ্যালু কী হবে, 1 হবে। যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু সবসময় 1 হবে। 2 টু দি পাওয়ার 1, এটা মনে রাখবেন সবাই, 2, এগুলো সব মনে রাখবেন আপনারা, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। এই যে আমি বলছি 2 টু দি পাওয়ার 3, এটার অর্থ কী, এটার অর্থ হলো 2কে আমরা 3 বার গুণ করব। 2কে 3 বার গুণ করলে কত হয়, 2কে 2 দ্বারাই 3 বার গুণ করব, তাহলে কত হয়, 8 হয়। তেমনি 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে কি, 2কে আমরা 2 দিয়েই 4 বার গুণ করব, তাহলে 2কে যদি আপনি 4 বার গুণ করেন দেখুন 16 আসবে। 2 টু দি পাওয়ার 5, একই রকমভাবে মনে রাখবেন, 32, 2 টু দি পাওয়ার 6 হচ্ছে 64, এরপরে মনে রাখবেন 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 128, এরপরে মনে রাখবেন 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512, 2 টু দি পাওয়ার 10 1024, এতটুকু আপনাকে মনে রাখতেই হবে, 2 টু দি পাওয়ার 10 1024 এতটুকু মনে রাখতেই হবে। আরেকটু মনে রাখবেন, এটা এক্সট্রা বোনাস, 2 টু দি পাওয়ার 11 মানে হচ্ছে 2048, আর 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 4096, এতটুকু অবশ্যই মনে রাখবেন। লাস্টের দুটো হচ্ছে বোনাস, 10 পর্যন্ত আপনাকে মনে রাখতেই হবে, আর লাস্টের দুটো বোনাস হিসাবে মনে রাখবেন, অনেক অঙ্কে আপনার রিজনিংয়ে হেল্প করবে। ঠিক আছে, তো এটাকে আপনারা নিজেদের মতো করে খাতায় লিখে নিন,
এখন একটা স্ক্রিনশট নিয়ে যখন আপনারা নোটসটা তৈরি করবেন নিজের মতো করে লিখে নেবেন, ঠিক আছে? এখন এটাকে আমরা এখন সলভ করব। আমাকে দেওয়া আছে 1111, বাইনারি নাম্বার সিস্টেমে এটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে নেব। কিভাবে করব? তাহলে দেখুন, আমরা দেখতে পাচ্ছি 4টা 1 আছে। তাহলে সবাই যেরকম 4টা 1 আছে লিখুন, আমরা দেখতে পাচ্ছি 4টা 1 আছে। তো আমি এখানে আপনাদের নর্মালি প্রথমে শেখাচ্ছি, ছোট বাচ্চাদের মতোও লাগতে পারে শেখানোটা, তার কারণ যদি কারো জানা থাকে তাহলে তো খুব ভালো, কিন্তু যদি না জানা থাকে এইভাবে প্রথম প্রথম করুন, দেখুন ইজি লাগবে অনেক। একবার যখন বুঝে যাবেন পুরোটা, তখন না করেও আপনি বলতে পারবেন যে 4টা 1 মানে সেটা কত বলতে চাচ্ছে, কিন্তু তার আগে আপনি বেসিকটা শিখুন। দেখুন 1111, এখন আমরা কি করব, এগুলোকে গুণ চিহ্ন দিচ্ছি, এগুলোকে গুণ চিহ্ন দিচ্ছি, সবগুলোর পাশে আমরা একটা করে গুণ চিহ্ন দিচ্ছি। এখন গুণ চিহ্ন দেওয়ার পর আমরা কোন নাম্বার সিস্টেমে আছি, বাইনারিতে আছি, বাইনারি থেকে ডেসিমেলে যাব। তাহলে বাইনারি থেকে যাচ্ছি, তাহলে সবগুলোর পাশে 2 2 2 2 দেব। তখন বাইনারিতে কি, বাইনারিতে হচ্ছে 2টো ডিজিট থাকে। তাহলে আমরা কী শিখলাম প্রথমে সবাই দেখুন, প্রথমে এখানে যেহেতু 4টা 1 আছে সেগুলো আমরা লিখে নিলাম, 4টা 1 আমরা লিখে নিলাম, তারপরে ইনটু দিয়ে 2 2 2 2 করে লিখব, ওকে? এখন মাঝখানে যোগ চিহ্ন, সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন। এখন ডান দিক থেকে বাঁদিকে 2 এর পাওয়ার 0 থেকে শুরু করব, 1 1 করে বাড়াতে থাকব। কি বললাম, এখন আমরা ডান দিক থেকে শুরু করব, ডান দিক থেকে 2 এর পাওয়ার 0 থেকে শুরু করব, 1 1 করে বাড়াতে থাকব। তাহলে 2 এর পাওয়ার 0, 1 2 3 হলো, 2 এর পাওয়ার 0 থেকে শুরু করব, এখন করে বাঁদিকে যতদূর যাওয়া যায় আমরা যেতে থাকব। তারপরে দেখুন এখন আমরা ক্যালকুলেশন করব, 1 ইনটু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 2, দেখুন 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে কত হলো দেখুন, 1 ইনটু 8 মানে হচ্ছে 8, যোগ 1 ইনটু 4 মানে হচ্ছে 4, যোগ 1 ইনটু 2 মানে 2, যোগ 1 ইনটু 1 মানে হচ্ছে 1। তাহলে কত হচ্ছে, 8 4 12, 12 আর 2 এ 14, 14 আর 1 এ 15, 15। তাহলে 15 হয়ে গেল আমাদের অ্যান্সার। তার মানে এখানে যে 4টা 1 পেয়েছিলাম, 4টা 1 বাইনার সিস্টেমে দেওয়া ছিল, বাইনারি সিস্টেমে দেওয়া ছিল, সেটা ডেসিমেল নাম্বার সিস্টেমে তার ভ্যালু কত হয়ে গেল, 15, ওকে? বা একটু আগেও দেখুন, আমরা যখন 15কে করেছিলাম, 15 ডেসিমেল নাম্বার সিস্টেমে ছিল, সেটাকে যখন আমরা বাইনারিতে নিলাম, আপনারা দেখুন 4টা 1 2 আপনারা পেয়েছিলেন, আপনারা করেছিলেন হয়তো আমার সাথে, দেখুন 4টা 1 2 পেয়েছিলেন। তো সেটাকেই আমরা এখন উল্টো করে দেখলাম। একই রকমভাবে পরেরটা যদি আমরা করি, দেখুন কি দেওয়া আছে সেইগুলো আগে লিখে নেব, 1 0 1 0 1, সবগুলোর সাথে 2 গুণ করব, সবগুলোর সাথে 2 গুণ করব, যেই 2 গুণ হয়ে গেল, এখন আমরা পাওয়ার লিখব। পাওয়ার কি, ডান দিক থেকে লিখব, 0 থেকে শুরু করব। তাহলে 0 1 2 3 4 হয়ে গেল। এখন সবগুলোর মাঝখানে মাঝখানে যোগ চিহ্ন, যোগ 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 যোগ। এখন দেখুন 1 ইনটু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 3 মানে 8, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 মানে 4, প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 1 মানে 2, প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 0, যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে দেখুন তো কি হলো, 1 ইনটু 16 মানে হচ্ছে 16, প্লাস 0 ইনটু 8, 0 এর সাথে কিছু গুণ করলে সেটা অলওয়েজ মনে রাখবেন 0 হয়,
জিরোর সাথে কিছু গুণ করলে সেটা অলওয়েজ কি হবে, জিরো হবে। প্লাস ওয়ান ইন্টু ফোর মানে হচ্ছে ফোর, প্লাস জিরো ইন্টু টু কি শিখলাম, জিরোর সাথে কিছু গুণ করা মানে জিরো, প্লাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। তাহলে কত হলো অ্যান্সার দেখুন, ষোলো আর চার কুড়ি, কুড়ি একে একুশ, তাহলে একুশ হলো আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে। তার মানে এই যে আমরা দেখতে পাচ্ছিলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান বাইনারি নাম্বার সিস্টেমে, এটা ডেসিমেলে কত হবে, এটা ডেসিমেলে হয়ে যাবে হচ্ছে আমাদের একুশ। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা ডেসিমেল থেকে অক্টাল নাম্বার সিস্টেমে যাব। এর আগে শিখলাম ডেসিমেল থেকে বাইনারিতে কীভাবে যেতে হয় আর বাইনারি থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে কীভাবে যেতে হয়, এটা অলরেডি আমরা শিখলাম। এখন আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে অক্টাল নাম্বার সিস্টেমে কীভাবে যেতে হবে সেটা আমরা দেখব। দেখুন ডেসিমেল নাম্বার সিস্টেমে দশটা ডিজিট থাকে আর অক্টাল নাম্বার সিস্টেমে আটটা ডিজিট থাকে। তাহলে ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি, তাহলে কী হচ্ছে, দশ থেকে আট। ওকে, দশ হচ্ছে ডেসিমেল আর কোশ্চেন মার্কে দেখুন আট দেওয়া আছে ব্র্যাকেটে, তার মানে আমরা এটা জানতে চাওয়া হচ্ছে এটা অক্টাল নাম্বার সিস্টেমে কত হবে। তাহলে দেখুন একশো কুড়ি ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, তাহলে এটাকে আমরা অক্টালে নিচ্ছি। দেখুন যখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে গেলাম তখন আমরা কি করলাম, দুই দ্বারা ভাগ করলাম। তাহলে এখন আমরা ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি, আমরা কি করব, আট দ্বারা ভাগ করব। তাহলে আট দ্বারা যদি একশো কুড়িকে ভাগ করি, যাদের অসুবিধা হয় এখন, অসুবিধা হলে এইভাবে করবেন, আট দ্বারা ভাগ করুন, একবার আট বার চার শূন্য, দেখুন পনেরো হয় ভাগফল, পনেরো হয় ভাগফল আর ভাগশেষ থাকে জিরো, ভাগশেষ থাকে না। এখন এই পনেরো যে আসলো, এই পনেরোকে আমরা আট দিয়ে ভাগ করব। আবার বাইনারিতে যখন যাচ্ছিলাম ডেসিমেল থেকে, আমরা দুই 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 দ্বারা ভাগ করছিলাম, যেহেতু এখন ডেসিমেল থেকে অক্টালে যাচ্ছি আমরা আট 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 দ্বারা ভাগ করব। ওকে, এখন আটকে যদি আট দিয়ে যদি পনেরোকে ভাগ করি, আমরা জানি ভাগফল হবে এক, আট দিয়ে যদি ভাগ করেন ভাগফল এক আর ভাগশেষ কত, সেভেন, ভাগশেষ আসবে সেভেন। এখন এক কি আর ভাগ যায়, এক কি আর ভাগ যাবে, আট দিয়ে যাবে না। তাহলে একই রকম আগের মতো আমরা নিচ থেকে লিখব, তাহলে নিচ থেকে লিখলে কত পাচ্ছি, ওয়ান সেভেন জিরো, এটা ব্র্যাকেটে দিয়ে আমরা আট লিখব, মানে একশো সত্তর। মানে আমাদের নাম্বার সিস্টেম যেটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম বলি, যেটাকে আমরা একশো কুড়ি বলি, অক্টালে তার ভ্যালু হয়ে যাবে ওয়ান সেভেন্টি। একই রকমভাবে যদি আমরা পরেরটা করি, আচ্ছা পরেরটা এটা আপনারা বাড়িতে করবেন, সিক্সটি থ্রিটা এটা আপনারা বাড়িতে করবেন। এখন যেটা আমরা করব এটা করি, পাঁচশো একুশ, পাঁচশো একুশ নাম্বার আছে, এটা কিসে আছে, ডেসিমেল নাম্বার সিস্টেমে। এটাকে আমরা এখন অক্টালে নিব, এটাকে আমরা এখন অক্টালে নিব, কিভাবে নিব, এটাকে যদি অক্টালে নেই, অক্টালে নেওয়ার নিয়ম হচ্ছে আট দ্বারা ভাগ। তাহলে আট দ্বারা ভাগ করুন, অসুবিধা হলে এইভাবে করবেন, আট দ্বারা ভাগ যদি করেন, প্রথমে ছয় যা ছয় বার যাচ্ছে আটচল্লিশ, তাহলে কত হয় চার আর এক, চার আর এক আসলো, তার মানে হচ্ছে পাঁচ আটাচল্লিশ, ভাগশেষ থাকে এক, তার মানে দেখুন কত আসলো, সিক্সটি ফাইভ আর ভাগশেষ হলো ওয়ান। এখন সিক্সটি ফাইভ আবার আট দিয়ে ভাগ যাবে, আমরা জানি আট আটা চৌষট্টি হয়, তাহলে ভাগফল হবে আট, আর চৌষট্টি যেহেতু আসলো তার মানে ভাগশেষ এক থাকবে। অসুবিধা হলে আবার এইভাবে করবেন, আট দ্বারা ভাগ, ভাগফল আট, আট আটা চৌষট্টি, ভাগশেষ হচ্ছে ওয়ান, এইভাবে করলেন। এখন আবার আটকে আট দ্বারা ভাগ যায়, আটকে আট দ্বারা ভাগ করলে কত হয়, ভাগফল হয় ওয়ান কিন্তু ভাগশেষ মিলে যাচ্ছে তাই জিরো। এখন নিয়ম হচ্ছে নিচের থেকে আমরা ওপর দিকে যাব, এখন নিচের থেকে যদি উপর দিকে যাই তাহলে কত হচ্ছে, এখানে ওয়ান জিরো ওয়ান ওয়ান, ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা হবে আমাদের অক্টাল নাম্বার সিস্টেম। তার মানে আমরা যেই সংখ্যাটাকে পাঁচশো একুশ বলি ডেসিমেল নাম্বার সিস্টেমে, সেটা অক্টাল নাম্বার সিস্টেমে হয়ে যাচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান, অক্টাল নাম্বার সিস্টেমে। আর এই যে সিক্সটি থ্রি ডেসিমেলে আছে, এটা অক্টাল নাম্বার সিস্টেমে কি হবে, এটা আপনাদের বাড়ির কাজ থাকলো। এখন আমরা উল্টোটা শিখবো,
উল্টোটা মানে হচ্ছে এখন যেমন শিখলাম ডেসিমেল থেকে অক্টাল, এখন আমরা শিখব অক্টাল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেলে আমরা কিভাবে যাব এটা একটু শিখব। তো এটার জন্য কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। দেখো, যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে গেলাম, বাইনারি থেকে ডেসিমেলে গেলাম, তখন বাইনারিতে যেহেতু দুটো ডিজিট থাকে আমরা দুইয়ের পাওয়ারগুলো মনে রেখেছিলাম। এখন যেহেতু আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাচ্ছি, আমরা কি আটের পাওয়ার মনে রাখবো। তো বেশি মনে রাখতে হবে না, তিনটার মতো মনে রাখলেই হবে। আট টু দি পাওয়ার জিরো, আট টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে তার ভ্যালু হয় ওয়ান। আট টু দি পাওয়ার এক, আটের পাওয়ার যদি এক থাকে সেটা আটই হয়। আটের স্কোয়ার 64। এতটুক পর্যন্ত আমাদের সকলেরই জানা। শুধু একটা টার্ম আমি অবশ্যই আপনাদের বলবো মনে রাখতেই হবে, সেটা হচ্ছে আটের কিউব মানে হচ্ছে 512। এটা একটা এক্সট্রা, এটা আপনাদের মনে রাখতেই হবে। এখন আমরা কি করছি, অক্টাল নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে যাব। অক্টাল যেহেতু আট, আটটা ডিজিট থাকে, আমরা যখন বাইনারি করেছিলাম আমরা কি করেছিলাম, দুই 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 করে লিখে নিয়েছিলাম। অক্টালে কি করব, এক দুই তিন একই রকমভাবে লিখে নিলাম। আমরা এক 123 অক্টাল নাম্বার সিস্টেমে আছে, এটা যদি ডেসিমেল নাম্বার সিস্টেমে নেই কি হবে সেটা আমরা শিখতে চাচ্ছি। তাহলে একই রকমভাবে আমরা লিখব, ইনটু দিয়ে কী লিখব, ইনটু দিয়ে কী লিখব, আগেরটায় লিখেছিলাম দুই, এটা দিয়ে লিখব আট, আট আট আট। একই রকম বা দিক থেকে পাওয়ার জিরো থেকে শুরু করে এক এক করে বাড়াতে থাকবো। তাহলে জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু, তারপরে মাঝখানে যোগ চিহ্ন, তারপরে একই রকম ক্যালকুলেশন কি হচ্ছে, এক ইনটু আটের স্কোয়ার, আটের স্কোয়ার মানে হচ্ছে 64, যোগ দুই ইনটু আট অক্ষে আট, যোগ তিন ইনটু আটের পাওয়ার জিরো, যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হয় ওয়ান। তাহলে দেখুন কত হচ্ছে, এখানে হচ্ছে 64 প্লাস দুই ইনটু আট মানে হচ্ছে 16, যোগ তিন ইনটু এক মানে তিন। তাহলে 64 আর 16 যোগ করলে হয় 80 আর তিন 83। তাহলে আমরা 123 অক্টাল নাম্বার সিস্টেমে যেই সংখ্যাটাকে 123 বলবো সেটাকে ডেসিমেল নাম্বার সিস্টেমে আমরা কী বলবো, 83। ওকে, একই রকমভাবে আমরা পরেরটা যদি করি, 205 এটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে কী বলবো, কত তার ভ্যালু হবে। তাহলে একই রকম আমরা 205 লিখব, গুণ দিব সবগুলো আটের সাথে, গুণ দিব আটের সাথে, তারপরে একই রকম পাওয়ার ডান দিক থেকে শুরু করব, 012 ব্র্যাকেটে, ব্র্যাকেট বলছি কেন, প্লাস প্লাস মাঝখানে দিয়ে দিব। তাহলে এখন কী হচ্ছে দেখুন, দুই ইনটু আটের স্কোয়ার, আটের স্কোয়ার মানে কি, আটের স্কোয়ার মানে হচ্ছে 64, যোগ জিরো ইনটু আট অক্ষে আট, জিরো ইনটু আট অক্ষে আট, যোগ পাঁচ ইনটু আট টু দি পাওয়ার জিরো, যে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তাহলে দুই ইনটু 64 মানে হচ্ছে 128, জিরোর সাথে কিছু গুণ করলে হয় জিরো, যোগ পাঁচ, পাঁচ অক্ষে পাঁচ। তাহলে 128 আর পাঁচ করে কত হয়, 133। তাহলে 133 আমাদের হবে। তার মানে 205 যেই নাম্বারটা অক্টাল নাম্বার সিস্টেমে আমরা 205 বলছি সেটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে কি বলবো, 133। তো এখানে আমি আপনাদের বলেছিলাম এর আগের একটু আগেই যে আটের কিউব মানে হচ্ছে 512। তো পরীক্ষায় দেখুন এখানে আটের কিউব দিয়ে কোনো কাজে লাগলো না। তো আটের যদি চারটা সংখ্যা থাকে এখানে, তিনটার বদলে যদি চারটা সংখ্যা থাকে তখনই আটের কিউব কাজে লাগবে। কিন্তু ধরুন কথার কথা পরীক্ষায় আটের পাওয়ার চার দিল, তাহলে সেটাকে তখন কিভাবে করবেন, আটের পাওয়ার যদি চার দেয় কি করবেন, আটের পাওয়ার চার দিয়েছে তাহলে আটের কিউব, আটের কিউব কত, আটের কিউব হচ্ছে 512, সেটাকে আপনি আট দ্বারা গুণ করবেন। যেটা আগের পাওয়ারে ছিল তাকে আপনি আট দ্বারা গুণ করে দিলেই পরের পাওয়ারটা পেয়ে যাবেন। তাহলে কি হচ্ছে, আট দুগুণ 16 হাতে থাকে এক, আট অক্ষে আট একে নয় হাতে কিছু থাকে না 40। তাহলে এটা কত হবে, আট টু দি পাওয়ার 4, 4096। এইভাবে আপনারা
পরীক্ষা যদি মনে নাও থাকে বের করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে যাব। যে কোনো একটা নাম্বার আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে, তাহলে সেটাকে আমরা হেক্সাডেসিমেলে কী বলবো? তাহলে দেখুন, 399 এটা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে আছে। কীভাবে বুঝলাম? তখন ব্র্যাকেটের এখানে 10 লেখা। কিসে নিতে বলেছে? দেখুন, ব্র্যাকেটের বাইরে 16 লেখা। 16 হচ্ছে কেন? দেখুন, হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে 16টা ডিজিট থাকে, তাই এখানে আমরা 16 রাখা হয়েছে। তাহলে দেখুন, যখন আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাই 2 দ্বারা ভাগ করি, যখন ডেসিমেল থেকে অক্টালে যাই 8 দ্বারা ভাগ করি, তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাচ্ছি তাই আমরা 16 দ্বারা ভাগ করব। তাহলে যেই সংখ্যাটাই দেওয়া আছে এটাকে 16 দ্বারা ভাগ করব। তাহলে আপনারা নর্মালি ভাগ করুন। আমি জানি অনেকের এইভাবে ভাগ করতে এখানে ভাগ করতে লিখতে অসুবিধা হবে, একবারে ভাগশেষ লিখতে অসুবিধা হবে। তাহলে আপনি নর্মালি করুন, 16 দিয়ে যখন করছেন, 2 32 কত হয়? 7, তার মানে কত হয়? 9, 4 দিলে 64, ভাগফল থাকে, ভাগশেষ থাকে 15। তাহলে আমরা দেখুন, ভাগফল পেলাম 24 আর ভাগশেষ থাকে 15। কিন্তু আমরা কিন্তু 15 লিখবো না। কেন লিখবো না? যেটা আমি একটু আগে আপনাদের বলেছিলাম শুরুর দিকে, তাহলে 15 লিখলে অ্যাকচুয়ালি এটা 15 না 1 আর 5 আলাদা আলাদা, সেটা কিন্তু আমরা বুঝবো না। যে 1 আলাদা ডিজিট, 5 আলাদা ডিজিট, নাকি 15ই হচ্ছে একটা হোল ডিজিট, সেটা কিন্তু আমরা বুঝবো না। তাই 15কে আমরা কী বলবো? 15 মানে কি? দেখুন, এফ। তাহলে এটাকে আমরা কী বলবো? এফ বলবো। ভুল করেও কিন্তু 15 বলবো না। একই রকম এখন 24 আছে, 24কে আমরা আবার 16 দ্বারা ভাগ করব। দেখি ভাগ যাচ্ছে। তাহলে একবার 16 অক্ষে 16 আর ভাগশেষ কত হয়? 8 হয়। এখন আগেরই নিয়ম, নিচের থেকে ওপর দিকে লিখবো। তাহলে কত হচ্ছে? 18F ব্র্যাকেটের মধ্যে 16। তার মানে আমরা যেটাকে 399 বলছি সেটাকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে কী হবে? 18F, ক্লিয়ার? 18F হচ্ছে। এখন সবাই পরেরটা দেখুন, পরেরটা কী আছে? 2558, এটাকে আমাদের হেক্সাডেসিমেলে নিলে কী হবে সেটা বলেছে। এটা বর্তমানে কিসে আছে? ডেসিমেল নাম্বার সিস্টেমে। তাহলে হেক্সাডেসিমেলে নিব, 16 দ্বারা ভাগ করব। অসুবিধা হতেই পারে, তাহলে এইভাবে করবেন, 2558 16 দ্বারা ভাগ করুন। দেখুন, একবার 16 অক্ষে 16, ভাগশেষ এখানে 9 আর 5, তার মানে কতবার যাচ্ছে? 5 বার। 5 বার দিলে হচ্ছে 80, আবার 15 8, কতবার যাচ্ছে দেখুন? 9 বার, 144। 144 মানে ভাগশেষ 14। তার মানে দেখুন কি পেলাম, ভাগফল পেলাম 159 আর ভাগশেষ পেলাম 14। কিন্তু আমরা 14 বলবো না, 14 মানে কি? ই। আমরা কি বলবো? ই বলবো। 14 মানে হচ্ছে ই। এখন 159 আবার 16 দ্বারা ভাগ যায়, 16 দ্বারা ভাগ দিলে দেখুন 9 বার যায়, 9 বার হচ্ছে 144। আপনি 159কে 16 দ্বারা ভাগ করুন, দেখুন 9 বার যাচ্ছে 144 আর ভাগশেষ হয় 15। তাহলে ভাগশেষ কত হচ্ছে? 15 হয়। কিন্তু আমরা 15 বলবো না, কি বলবো? আমরা এফ বলবো। আর 9 আছে, 9 তো আর ভাগ যাবে না, এখন আমরা নিচ থেকে লিখবো। তাহলে কি পেলাম? 9FE, 9FE ব্র্যাকেটের মধ্যে 16। তাহলে যেটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে 2558 বলছি, সেটাকেই আমরা হেক্সাডেসিমেলে কত বলবো? হেক্সাডেসিমেলে বলবো আমরা 9FE। ওকে, এখন উল্টোটা, যে হেক্সাডেসিমেলে আছে এটাকে ডেসিমেলে যদি নেই কিভাবে আমরা করব? এখন দেখুন, হেক্সাডেসিমেলে আছে, তাহলে দেখুন যখন আমরা বাইনারি থেকে ডেসিমেলে যাচ্ছিলাম আমরা 2 এর পাওয়ার মনে রাখলাম, যখন অক্টাল থেকে ডেসিমেলে গেলাম তখন আমরা কি? 8 এর পাওয়ার মনে রাখলাম। তাহলে এখন হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যাব, তাহলে পাওয়ার কিসের মনে রাখবো আমরা? 16 পাওয়ার। তো এখানে কিছুই না, শুধু 16 কয়েকটা পাওয়ার মনে রাখলেই হবে। অলরেডি এগুলো তো আপনারা জানেনই, 16 টু দি পাওয়ার 0 মানে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16। এটার সাথে এটা আপনাদের অনেকেরই জানা, 16 স্কোয়ার, 16 স্কোয়ার মনে রাখবেন, 256। ওকে,
তো এতটুকু আপনাদের মনে রাখতে হবে। ইনকেস যদি পরীক্ষায় দেখছেন ষোলোর কিউব কাজে লাগছে, তখন কি করবেন, ষোলো স্কোয়ার যেটা আছে 256 সেটাকে ষোলো দ্বারা গুণ করবেন, যেটা হবে সেটাই হবে ষোলোর পাওয়ার কিউব, ষোলোর যদি পাওয়ার যদি তিন থাকে। তো আপনাদের এই তিনটা মনে রাখলেই আশা করি হয়ে যাবে। দেখুন প্রথমটা কি বলেছে, 2C4 হেক্সাডেসিমেলে আছে, এটা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে কি হবে, তাহলে একই রকম আমরা লিখব 2C4। সি মানে কি, সি মানে হচ্ছে 12, তাহলে আমরা এখানে 12 লিখব, সি লিখব না। এখন সি মানে কি তার ভ্যালুটা আমাকে লিখতে হবে, না হলে গুণ করতে পারবো না। তাহলে 2 12 মানে সি, সেটা আমরা লিখলাম 4। একই রকম 16, দেখুন বাইনারিতে লিখতাম 2, অক্টালে লিখতাম 8, তাহলে ডেসিমেলে কত লিখব, হেক্সা ডেসিমেলে কত লিখব, 16 লিখব। একই রকম বাঁদিক থেকে 0 1 2 এক করে বাড়াতে থাকবো পাওয়ার, মাঝখানে প্লাস চিহ্ন। এখন দেখুন 2 ইনটু 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, তাহলে 2 ইনটু 256 যোগ 12 ইনটু 16 পাওয়ার 1, 16 পাওয়ার 1 মানে 16ই, প্লাস 4 ইনটু 16 পাওয়ার 0 মানে 1। এখন দেখুন এটাকে আপনাদের এখন গুণ করতে হবে, 256কে 2 দ্বারা গুণ করুন, 256কে 2 দ্বারা গুণ করে দেখুন 512 আসে কি না, 250 6 দুগুণ 12, 512। আপনারা নিজেদের মতো করুন, 256কে 2 দ্বারা গুণ করুন, করে দেখুন 512 আসবে, যোগ 12কে 16 দ্বারা গুণ করুন, 12কে 16, যাদের অসুবিধা হয় নর্মালি গুণ করুন 12কে 16 দ্বারা, আর যারা পারেন তারা নর্মালি করুন, এভাবেও করতে পারেন। 12 16কে যদি আমরা 10 দ্বারা গুণ করি 160, আর 16কে যদি 2 দ্বারা গুণ করি 32, তাহলে 160 আর 32 মানে 192। আর যাদের অসুবিধা হয় তাহলে নর্মালি 16 ইনটু 12 নর্মাল যেভাবে গুণ শিখেছেন সেটা করুন, যোগ 4। তার মানে আমরা দেখছি 512 192 যোগ 4, তাহলে কত হবে যোগ করে, 512 192 যোগ 4, তাহলে যোগ করুন 8, হাতে কি থাকে, থাকে না, 0 6 7, তার মানে কত হচ্ছে 708। তাহলে এটা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে কত হচ্ছে, 708। কোনটা, 2C4, 2C4 হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেমে 2C4 যেটা, যেই সংখ্যাটাকে বলছি সেটাই আমাদের যখন আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে নিচ্ছি তখন তার ভ্যালু হয়ে যাচ্ছে 708। আশা করি আপনাদের সবার ক্লিয়ার হলো। এখন পরেরটা আপনারা বাড়িতে করবেন, এটা আপনারা বাড়িতে করবেন, এটা দেখুন ABC। তাহলে ABC, এই যে হেক্সা ডেসিমেল নাম্বার সিস্টেম, এটাকে আমরা কিসে নিব, ডেসিমেলে নিব, কিভাবে নিব। এখন A মানে কি, একই রকম লিখব, A মানে 10, B মানে 11, C মানে হচ্ছে 12। তাহলে নিয়ম কি, গুণ দিয়ে 16, গুণ দিয়ে 16, গুণ দিয়ে 16। তারপরের নিয়ম কি ছিল, ডান দিক থেকে পাওয়ার এক করে বাড়াতে থাকবো, আর মাঝখানে যোগ চিহ্ন। ওকে, তাহলে এখন কি হবে দেখুন, 10 ইনটু 16 স্কোয়ার, 16 স্কোয়ার মানে হচ্ছে 256, যোগ 11 ইনটু 16 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 16ই, যোগ 12 ইনটু যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 256কে 10 দ্বারা গুণ করলে হয় 2560, যোগ এটা হচ্ছে 176, যোগ 12। ওকে, তাহলে আমরা কত পেলাম দেখুন, 2560 176, আর কত, 12। তাহলে এটাকে যদি আমরা যোগ করি কত পাচ্ছি, যোগ করে আমরা পাচ্ছি 8 13 1 14 13 1 14, হাতে থাকে 1 5 1 6 7, হাতে কিছু থাকে না 2, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2748, এটা আমাদের ডেসিমেল নাম্বার সিস্টেমে। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেম আমরা কত পাচ্ছি, 2748। তার মানে ABC হেক্সা ডেসিমেলে যেই সংখ্যাটাকে আমরা ABC বলছি সেটাকে আমরা ডেসিমেল নাম্বার সিস্টেমে বলছি 2748। তাহলে একই রকমভাবে এটা আপনারা বাড়িতে
করবেন, বাড়িতে হোমওয়ার্ক থাকলো আপনারা কমেন্টে অ্যান্সার করবেন। এখন কথা হলো যে অক্টাল থেকে বাইনারি বা বাইনারি থেকে অক্টালে আমরা কিভাবে যাব, বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে কিভাবে যাব। তো এটার এগুলো হচ্ছে সময় আপনাদের বাড়ির কাজ দিচ্ছি, আপনারা করে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এগুলোকে আমরা কিভাবে করব, দেখুন যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাচ্ছি আমরা ডাইরেক্ট প্রসেস শিখিনি, তাহলে আমরা কি করতে পারি, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া তো শিখেছি, অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া তো শিখেছি, আবার ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া অলরেডি শিখেছি। তাহলে অক্টাল থেকে আমরা ডেসিমেলে কনভার্ট করব, ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করব, বা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টালে যাব, তাহলে বাইনারি থেকে অক্টাল ডাইরেক্ট শিখিনি, তাহলে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়া শিখেছি, বাইনারি থেকে ডেসিমেলে যাব, ডেসিমেল থেকে অক্টালে যাব। এইভাবে আমরা করব। তাহলে এই যে 17-8 মানে অক্টালে 17 দেওয়া আছে, এটা বাইনারিতে কি হবে, আমরা কি করব, এই 17টাকে প্রথমে ডেসিমেল নাম্বার সিস্টেমে দেখব তার ভ্যালু কত, তারপর সেটাকে বাইনারিতে কনভার্ট করব, বাইনারিতে কনভার্ট করব একই রকমভাবে এগুলো যেগুলো দেখছেন বাইনারিতে দেওয়া আছে, বাইনারি থেকে আপনারা প্রথমে ডেসিমেলে কনভার্ট করে তারপরে সেটাকে অক্টালে করবেন। একই প্রসেস এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে, হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে প্রথমে প্রথমে ডেসিমেলে যান, ডেসিমেল থেকে বাইনারি, বা বাইনারি থেকে যখন হেক্সাডেসিমেলে যাচ্ছেন হেক্সাডেসিমেল থেকে প্রথমে আপনি যান, হেক্সাডেসিমেল থেকে প্রথমে যান হচ্ছে ডেসিমেলে, সরি বাইনারি থেকে হেক্সাডেসিমেল, তার মানে প্রথমে বাইনারি থেকে ডেসিমেলে যান তারপরে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। একই রকম পরেরটার ক্ষেত্রেও অ্যাপ্লাই হবে, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল তারপরে সেটার থেকে হেক্সাডেসিমেল। এইভাবে আপনারা করে অ্যান্সারগুলো জানাবেন। তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর, এগুলো আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো। ডিয়ার ফ্রেন্ডস, এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, এটা আপনারা করে এটার অ্যান্সার কী হবে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে আপনারা কমেন্টে জানাবেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।